Hey guys, welcome back to my channel Gini and Mama. একটি ছোট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক আদর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর বাড়িতে ব্লগ করছি, তো চলো আজকে তোমাদের সাথে আমি সারা দিনটা একটু ছোট করে শেয়ার করে নিই। তো গিনিকে দেখো, গিনিকে তোমাদেরকে দেখাই গিনির কি অবস্থা। কালকে একটা বাজার থেকে একটা তরমুজ কেনা হয়েছিল, সেই তরমুজের 80% ওর মুখে। ওই দেখো, সকাল থেকে তরমুজ খাওয়া শুরু করেছে, কালকে খেয়েছে, রাত্রেবেলা আসায়। হ্যাঁ, এটা আপনার জন্য কেন, আমি সবার জন্যই রেখেছিলাম, তা গিনি আর সবাইকে খেতে দিচ্ছে না। ওর এত ফ্রুটস পছন্দ, যে কোনো ফ্রুটসই ওর খুবই পছন্দ। তো যাক, আমরা ওকে কিছু বলি না, ভালো জিনিস খেলে। আমি তো কোনো সময় কিচ্ছু বলি না। তো গরমকাল তো পড়ে গেছে বন্ধুরা, তোমরা সবাই জানো। এই দেখো, গরমকাল শুরু হতে না হতেই আমাদের বাড়িতে এঁচড় চলে এসছে। এঁচড়টা বলে দিই, বাজার থেকে কেনা না, এটা হচ্ছে আমার এক কাকা শ্বশুরের জমিতে কাঁঠাল গাছ রয়েছে, সেই কাঁঠাল গাছের থেকেই এই এঁচড়টা নিয়ে আসা হয়েছে। তো আমার শাশুড়িমা কাটতে বসে গেছে। আমার শাশুড়িমা কীভাবে কাটছে একবার দেখে নিন, আঙুলটা ইয়ে করে। আঙুলের ব্যাপারটা একটু, আঙুলটা দেখান কী হয়েছে বলেন, আপনার আঙুলে কী হয়েছে, আঙুলের ব্যাখ্যাটা একটু দেন। মানে বড় আমাদের বাড়িতে গ্রিলটা রয়েছে, সেই গ্রিলের বিশাল বড় একটা ছেঁচা খেয়ে নিয়েছে। এই যে আঙুলটার কি দুর্দশা হয়েছে তোমাদেরকে দেখাই, মাংস পুরো বেরিয়ে গেছিল। তো প্রচন্ড পরিমাণে আমার নিনির বাবার, আমার শাশুড়িমার প্রচন্ড পরিমাণে পছন্দ হচ্ছে এঁচড় একটা, তার মধ্যে পড়ে। তার জন্য কিনেছে ওয়াটারমেলন। তোমরা জানো এই ঘরে আমরা এখন আর শুতে শুতে আসি না, আমার বাংলাদেশ থেকে এসে শাড়ি ঠাড়ি ভাঁজ করেই রাখা রয়েছে, এইসব শাড়িগুলো ড্রাই ওয়াশ পালিশে দেবো কাপড় মেলতে। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, এই দেখো আমাদের বেল গাছে কত বেল, দেখো পাতা নেই, শুধু বেল দেখা যাচ্ছে, ঝুড়ি ঝুড়ি বেল। হ্যাঁ, আর এই দেখো তলায় কত পড়ে রয়েছে, আমি এত ঝাড় দিয়ে পারি না। আমাদের এই বেল গাছটার এই এই সময় তো পাতা ঝরার সময়, তাই পাতা ঝরে যায় আর বেল ধূপ ধাপ দিনের পরে পরে ছাদে পরে। তো এই বেল কুড়োতে আমরা বাচ্চা কাচ্চাকে ডাকি, একটা একটা করে দিয়ে যা ইমন, ইমন অতগুলো পারবে না, একটা একটা করে দিয়ে যা, দাঁড়াও তোমার যেতে হবে না, ইমন আসো আগে, আগে ওগুলো দিয়ে যাও, নাহলে পড়ে যাবে, সব পড়ে যাবে, সব পড়ে যাবে। এই একটা বেল, ওই যে ওইখানে আরো দুটো আছে, আস্তে 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 আস্তে, ইমন ইমন আস্তে আস্তে, ইমন আস্তে, চলে আসো, একটা এই বেল নিয়ে যাবা, তোমরা খাবা, একটা যে রিঙ্কির মাকে দেবা, সবাইকে দেবা। হ্যাঁ আস। তো আঙুল কেটে যাওয়ার, আঙুল কেটে যাওয়ার ফলে তো উনি কিছুই করতে পারছে না, তাই জন্য আমরা ধার করে এনেছি, মানে ধার না হায়ার করে এনেছি আমাদের কাকি শাশুড়িকে। কি কেটে দিচ্ছে কাকি শাশুড়ি, এই মাছটা আবার কোথা থেকে এলো? ও আচ্ছা, আমাদের আজকে বাজারে এসছে। আচ্ছা, এঁচড়টা কে কাটলো, আমার শাশুড়ি না কাকি শাশুড়ি? তুমি কেটেছো? আচ্ছা হ্যাঁ, এত তাড়াতাড়ি তো এঁচড় কাটা হয় না। এই যে আজকে আমাদের, জানেন মা আমি কদিন আগে বান্ধবীদের বাড়িতে গেছিলাম, এই যে এই তেলাপিয়া মাছের মোটা, যে তেলাপিয়া মাছের ফিলে করে কেটে কিসপ্রাই হেভি খেতে হচ্ছে, হেভি। এখন আমার দায়িত্ব হচ্ছে চিংড়ি মাছটা বাঁচার।
অলমোস্ট একটু গুছিয়ে নিয়েছি। এখানে আমি তাড়াতাড়ি করে ওই কাঁচকলার আলু দিয়ে তেলাপিয়া মাছটা হবে বলে আমি তেলাপিয়া মাছটা বসিয়ে দিয়েছি, কারণ তেলাপিয়া মাছটা করতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু এঁচোরটা করতে একটু টাইম লাগবে। তার মধ্যে শুনলাম এঁচোরটা তো একদম কচি, তোমরাই দেখতে পাচ্ছ এঁচোরটা একদম কচি, তা দুই একটু ফোটাও দানা হয়নি। তা দুটো দুই শাশুড়িমাই বলল যে এই এঁচোরটাকে একটুখানি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতে, একটু নুন হলুদ তেল দিয়ে, তাই জন্য এই এটাকে আবার কারিকার্য করতে হবে, তাই জন্য এটা টাইম লাগবে জেনে আমি তাড়াতাড়ি করে ওখানে বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখছো কতগুলো পুঁটি মাছ, পুঁটি পান্না মাছ না কী মাছ আমি জানি না, হবে কোনো একটা ছোটো মাছ। তেলাপিয়া মাছের ঝোল একদম রেডি। এ দেখো একটু সাদা সাদা টাইপের দেখতে হয়, কাঁচকলার ঝোল মানে একটু সাদা সাদা হবে, কারণ যতই হলুদ দাও কালার ঠিক ওই রকম আসবে না। তো একদম রেডি। আর এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এঁচোড়ের জন্য। এই দেখো এঁচোড়ের আলু কাটা হয়ে গেছে, এঁচোড়টাও একদম সেদ্ধ করা হয়ে গেছে, বলেছিল যেরকম নুন হলুদ দিয়ে একদম এঁচোড় একদম গলে গেছে, বেশি কষানো লাগবে না। তো এই দেখো আমার এঁচোড়ের জন্য বসানো হয়ে গেছে। আমি বলে দিই এঁচোড়টা আমি ঠিক কীভাবে করছি। ফার্স্টে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে ওর মধ্যে পেঁয়াজ আর টমেটো কেটে দিয়ে দিয়েছি ঝিরিঝিরি করে কেটে, আর আলাদা করে মশলা দিয়েছি ঠিক 3-4 কোয়া রসুন, একটু আদা আর একটু লঙ্কা। এঁচোড়ে আমি বেশি ঝাল খাটাই না, কারণ এঁচোড়ে বেশি ঝাল হলে খাওয়া যায় না। এটাই হচ্ছে মশলা, আর আলাদা করে নুন হলুদ জিরে ধনে তো দিতে পারতাম, আমি আগে দিইনি কেন তোমাদেরকে তো দেখালাম। এই দেখো পুরো নরম হয়ে গেছে, এটা দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না। এটা আমি এখন দিয়ে দিলাম, এটা জল দিয়ে ঢেলেও তারপরে দেওয়া যেত, কোনো অসুবিধা হতো না, আমি এখন দিয়ে দিলাম। অলমোস্ট আমার তরকারিটা কষিয়ে ভালোভাবে জল দেওয়া হয়ে গেছে, এবারে ফুটবে। তা আমি তাড়াতাড়ি যাতে ফুটে যায় আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করছি, তাই আমি ঢেকে দিলাম। একদম আমার তৈরি এঁচোড় চিংড়ি, গন্ধটা জাস্ট পাগল করে দেয়, বাঙালির এঁচোড়ের গন্ধ চিংড়ি দিয়ে পুরো পাগল করে দেয়, বিশ্বাস করো। তো আমার এঁচোড়ের তরকারি হয়ে গেছে, এবারে হবে হচ্ছে এই মাছের টক। আর এই দেখো আমি ভেবেছিলাম কি না কীভাবে না তৈরি না করতে হয়, তা এখন যা শুনলাম রেসিপি শুনে মনে হলো ও তোমাদেরকে না শেয়ার করলে হবে, এর মতো ইজি রেসিপি না হয়। এটাকে মনে হয় ফার্স্টে ভাজবে, অল্প করে ভাজবে, ভাজার পরে ওই তেলের মধ্যেই সর্ষে ফোড়ন দেবে, সর্ষে ফোড়ন দিয়ে নুন দেবে, হলুদ দেবে, যেই জলটা ফুটবে তখন এই যে এই তেঁতুলের কাপটা দিয়ে দেবে, তাই তো? আর কিছু নাই তো, একটু সুখ আমি পারি না ভেবে ভাবি কি ব্যাগের সময় যে কেউই হয়তো পারে না, কিন্তু রেসিপিটা শুনে মনে হলো যে সবাই পারে, এটা এটা না শেয়ার করলেও হতো। তো যাই হোক এখন কটা বাজে, অলমোস্ট 1:35 বেজে গেছে। হ্যাঁ মুখ চোখ দেখে বুঝতে পারছো কিরম লাগছে, কিরম লাগছে আমাকে পটি পেয়েছে। ফোন বেশি করে করে তোমরা জল খাবে, আমি আমার তরফ থেকে একটুখানি জ্ঞান দিয়ে দিই তোমাদেরকে, যেটা যদিও খুবই সেটা আমি কম করি, যত পারবে বেশি পরিমাণে জল খাবে, ঠান্ডা জলটা অ্যাভয়েড করবে, ঠান্ডা জল খেলে ফুলে যাবে, মোটা হয়ে যাওয়ার একটা চান্স থাকে ঠান্ডা জল খেলে, ঠান্ডা জলটা খুব একটা খাওয়ান। ঠান্ডা জল খাও বলতে কি আমি যেটা করি সেটাই তোমাদেরকে বলছি, আমি একেবারে ডাইরেক্ট ঠান্ডা জল খাই না, আমি খেলে একটু ঠান্ডা একটু গরম মিশিয়ে একটা জাস্ট একটা চিল একটা জলটা আমি খাই, আমার খুব ভালো লাগে, খুব ঠান্ডাও না খুব গরমও না, আমার গিনিকেও তাই দিই, আমার গিনির ক্ষেত্রেও তাই। তো যেটা বলছিলাম একটু বাড়িতে তোমরা এই সময় রাখার একটু চেষ্টা করবে একটু স্কোয়াশ, একটু গ্লুকন্ডি, বাইরের থেকে যারা মানে এই সময় ধরো বাড়িতে ধরো অতিথিও এলো, আমি আমি এই গরমকালটা বিশেষ করে বাড়িতে যদি কোনো গেস্ট আসে 1-2 ঘন্টার জন্য, তাদেরকে আমি চাটা দিই না, চায়ের পর্ব রাখিই না, আমি একদম সোজা গ্লুকন্ডি গুলে দিই, খুবই তারা তৃপ্তি করে সেটা খায়। অথবা ওই বাড়িতে যদি কোনো স্কোয়াশ বা কোনো আমপানা জাতীয় কিছু যদি থাকে তো সেটা দেওয়ার চেষ্টা করি, ভালো লাগে, আমারও ভালো লাগে, আমি মনে করি হয়তো সবারই ভালো লাগে। তো দিয়ে দেখি যে না সবাই বলে হ্যাঁ ভালো, এটা গরমকালে এসছি এটা দিয়ে ভালোই করেছো। চাট পর্বটা একটুখানি দূরেই থাকি চায়ের থেকে, আমি নিজে অত চা খেতে ভালোবাসি না, চাটা হচ্ছে একটু শখে খাওয়া।
লিটারালি আমি অনেকটা আমি এঁচড় খেয়ে ফেলেছি, এতটা খেয়ে ফেলেছি এখন মানে আমি পেট নিয়ে নড়তে চড়তে পারছি না। ভাত কম খেয়েছি, এঁচড় খেয়েছি বেশি, এত শশা। তুই যে কোনো ফলই খেতে ভালোবাসিস। সকালবেলা তোমাদেরকে বললাম ও তরমুজ খেয়েছে, ও তরমুজটা খুবই ফেভারিট। এখন শশা তো বিকেল হয়ে গেছে, আমি এরকম চলে এসেছি ছাদে। সকালবেলা তো দেখলে কতগুলো জামা কাপড় মেলেছি, দেখো কিছু জামা কাপড়, এই দেখো কিনির কিছু জামা কাপড় নিচে পড়ে গেছে, কারণ বাইরে অস্বাভাবিকভাবে হাওয়া দিচ্ছে। আজকে তো মাসির বাড়িতে না গেলেই নয় যে এই সময়টাই বসন্তকালের বিকেলটা খুব 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 ভালো লাগে আমারও। শ্বশুর বাবা সবার জন্য আইসক্রিম কিনেছেন, ঘুম থেকে উঠে আইসক্রিম খেলাম, ভালো বেশ। এত তাড়াতাড়ি পড়া হয়? আর একটু পড়তে হয় না? আচ্ছা একটু বই পড়তে তো হয়। দেখো বন্ধুরা, গিনির অবস্থা, ওর পড়াশোনা সময়ই যেন ওর যত কষ্ট। এক, এটা হচ্ছে না, ও কি লিখছে ওর ইচ্ছা মতন। হ্যাঁ, এ লিখেছে ও, একটা এক লিখে দেখাও তো, এক ওয়ান ওটা। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা, তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম, গল্পটা করে আমি ভিডিওটা আজকে শেষ করে দেবো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আজকে আর কী বলবো, তোমাদেরকে আমি বিকেলবেলা বললাম যে একটুখানি মাসির বাড়ি ওখানে যাবো, কাছেই তো, তা ওখানে যাবো, গিয়ে একটুখানি বসে হাওয়া খাবো। তো আর তারপরে আর ইচ্ছা করলো না যেতে, কারণ গরমকালে না মানে বেরোতে গেলে একটু ভাবনা চিন্তা করে বেরোতে হয়। জানি না রাত্রিরে কখন ঘুম আসবে, আমি নর্মালি দুপুরবেলা ঘুমাই না, রাতে ঘুম আসতে দেরি হয় বলে। তো যেটা বলছিলাম, এমনি তো খুব মানে এই মুহূর্তে আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই, কারণ অনেক কিছু কারণে, সবটা কারণ না তোমাদের সাথে বললাম না, শেয়ার করলাম না। খুবই কষ্ট হচ্ছে যে যেই ঘরটাকে আমি নিজে হাতে সাজিয়েছিলাম সেই ঘরে এখন আর শুতে যায়নি। দ্বিতীয় কারণ আছে যে এখন প্রচণ্ড গরম, এসি ছাড়া শোয়া যায় না, আর এসিটাও একটু প্রবলেম করছে, তাই জন্য এসিটা যেহেতু প্রবলেম করছে তাই জন্য আরোই যাচ্ছি না নিচে কোনো রকম করে, কষ্ট করে। তোমরা তো দেখেছো, তোমাদেরকে আমি প্রবলেমটাও ব্লগের মাধ্যমে বলেছিলাম যে নিচে শোয়াটা কত বড় কষ্টকর। রাত্রিরে বলতে গেলে আমাদের ওই তেলাপিয়া মাছ রান্না করেছিলাম, তেলাপিয়া মাছও রয়ে গেছে, আমি খাইনি, আমি এঁচড়কে, এঁচড়ও রয়েছে, গিরির বাবার জন্য রেখে দিয়েছি, বলে গেছে সে রাত্রেবেলা খাবে। তো এখন রাত্রেবেলা কিছুই না, একটুখানি ডাল ছিল ফ্রিজে, ওই ডালটাকে একটুখানি ভালো করে ফুটে ঘনট করে ফেলেছি, একটু ভাত বসিয়েছি, ভাতে আলু সেদ্ধ দিয়েছি। আর আমার অনেক দিন ধরে ডিমের কারি খেতে ইচ্ছে করছে, মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি ডিমের কারিটা কীরকম, ডিমের কারি দিয়ে শেষ করবো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।